অনুব্রত মণ্ডলের সিবিআই দপ্তরে হাজিরা নিয়ে এখনও নাটক জারি। এসএসকেএম ক্লিনচিট দিলেও বোলপুর হাসপাতালের চিকিৎসকদের দেওয়ার পরামর্শকে হাতিয়ার করে আজ বুধবার হাজিরা এড়াতে চলেছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর তেমনটাই, কিন্তু এর মাঝেই বিস্ফোরক বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তার দাবি, চাপে পড়ে বেড রেস্ট লিখেছি, বোলপুরে থাকি, ভয় তো থাকবেই, বলুন। এসএসকেএমের চিকিৎসকরা অনুব্রতকে পরীক্ষা করে জানান তার কিছু ক্রনিক সমস্যা থাকলেও হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন নেই, ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই মঙ্গলবার ডাক্তার চন্দ্রনাথ অধিকারী ও একজন সিস্টার যান অনুব্রতর বাড়িতে। তাকে পরীক্ষা করে জানান অনুব্রত মণ্ডলের বেশ কিছু সমস্যা রয়েছে, আপাতত বিশ্রামে থাকা দরকার। তার দুই হাসপাতালে চিকিৎসকের আলাদা পর্যবেক্ষণে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। অনেক বিশিষ্ট ডাক্তাররাও প্রশ্ন তোলেন, এসএসকেএমের উপরেও নজরদারি, এসএসকেএমের রিপোর্টের উপরেও কাটছাট। এহেন ভয়ঙ্কর পরিস্থিতিতে মুখ খোলেন ওই চিকিৎসক। তিনি জানান বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু তাকে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। তিনি প্রকাশ্যে এনেছেন সেই অডিও ক্লিপ। সেখানে চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে হাসপাতাল সুপারের কথোপকথন রয়েছে। শোনা যায় ইডি সিবিআই টানাপোড়েনের মাঝে অনুব্রতকে বাড়ি গিয়ে চিকিৎসা করতে রাজি ছিলেন না ডাক্তার অধিকারী, কিন্তু সুপারের নির্দেশে যেতে বাধ্য হন তিনি। এমনকি হাসপাতালের প্যাডেও দেওয়া হয়নি, সাদা কাগজেই যাবতীয় পরামর্শ লিখে দেন চিকিৎসক। চন্দ্রনাথ অধিকারীর কথায় অনুব্রত মণ্ডলে কিছু সমস্যা রয়েছে, তবে চাইলেই তা নিয়ে বিশেষ উদ্যোগের কিছু নেই। ইচ্ছা করলে যে কোনো মুহূর্তেই সিবিআই তাকে অ্যারেস্ট করে তার জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করতে পারে, দাবি ওই চিকিৎসকের। অনুব্রত মণ্ডল তাকে বলেছিলেন বেড রেস্ট লিখতে, যেহেতু বোলপুরেই থাকেন তাই অনুব্রত মণ্ডলের নির্দেশ অমান্য করার সাহস হয়নি তার। এই বিষয়টি প্রকাশ আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন হাজিরা এড়াবেন কি না সেটা তার ব্যাপার, কিন্তু একজন ডাক্তারকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রভাবশালী নির্দেশে বলতে হলো উনি অসুস্থ, কারণ উনি বোলপুরে চাকরি করেন, ডাক্তারের প্রতি সহানুভূতি থাকলো। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথায় অনুব্রত বাঁচার চেষ্টা করে চলেছে, কিন্তু বাঁচবে না। এবং ওই ডাক্তার যিনি বাধ্য হয়ে অনুব্রত মণ্ডলকে বেড রেস্টের কথা লিখেছেন তাকেও ক্লোজ করা হতে পারে, এবং সিবিআই প্রয়োজনে তাকেও হেফাজত নিতে পারে যে কার নির্দেশে, জেলার কোন ডাক্তার বা কোন প্রশাসনিক প্রধানের নির্দেশে তিনি এই কাজ করতে বাধ্য হলেন, নাকি কলকাতা থেকেও এসেছিল কোনো নির্দেশ, সে বিষয়েও জানতে চাইবে সিবিআই। এবং এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, সিবিআই কিন্তু ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে এবং পদক্ষেপ নিতে শুরু করেছে নানানভাবে। সিবিআই কিন্তু চাইলে বোলপুরে গিয়েও অনুব্রত মণ্ডল এবং ওই ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সূত্র কিন্তু এমনটাই বলছে।